হে গাইস হোয়াটসঅ্যাপ, আমার নাম সৈকত আর তোমরা দেখছো আর্ট এভিনিউ। তো পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে। আমি জানি এই ডায়লগটা তোমরা প্রত্যেকেই তোমাদের পুজোর ক্লাবের দফতর থেকে শুনে নিয়েছো এবং বিভিন্ন রাস্তায় এইটাই বলা হয়, দুর্গাপুজোর অসংখ্য শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আর আমি কেন বাদ যাই, তাই আমিও বলে দিলাম। এই ভিডিওটা অনেকদিন পরে ভিডিও দিচ্ছি সেই জন্য সরি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এত মাইক বাজে ভয়েস রেকর্ড করা যাচ্ছে না, এইটা একটা অন্যতম বড় কারণ। এবং তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর থাম্বনেলটা দেখে তোমরা বুঝেই গেছো যে এখানে আমি কী করছি। এখানে ঠিক যেমন আর্কিটেক্টের সময় আমি বিভিন্ন ডিটেলস দিয়ে একটা ছবি বানাতাম, ঠিক সেরকম দুর্গা ঠাকুরের ছবিটা আমি বিভিন্ন ডিটেলস এবং ছোটো ছোটো জিনিসপত্র দিয়ে করছি এবং খুব ফাইনলি এবং খুব নিটভাবে কাজটা করার চেষ্টা করেছি। তোমরা দেখো শেষ পর্যন্ত, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। আমি বেশি আর কথা বলবো না, কারণ পিছনে গানটা খুব কম সময়ের জন্য বন্ধ হয়েছে আর এই বন্ধ হওয়াটা যদি আমি ইউজ না করি তাহলে আর এই ভিডিওটা আপলোড করা যাবে না। এই ভিডিওটায় আমি প্রথমে ছবিটাকে এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে, লেড পেন্সিল দিয়ে, এবং তারপর আমি মাইক্রোটিপ পেনে ইউজ করছি। এবং বিভিন্ন মাইক্রোটিপ পেনের এরকমভাবে ইউজটা করতে হবে যেন তুমি বেশিক্ষণ পেনের টিপটাকে যেন পেজে সাঁটিয়ে না রাখো। যদি সাঁটিয়ে রাখো তাহলে কিন্তু ইঙ্কটা পুরো পেজে ছড়াতে থাকবে এবং সেই বিষয়টাই শুধুমাত্র এখানে লক্ষ্য রাখতে হবে। এবং আঁকাগুলো খুব ফাইনলি করতে হবে, একদম শার্প যেন হয়, তবেই তোমাদের এরকম ধরনের ছবিগুলো আরও বেশি ভালো লাগবে। এই ছবিটা আর একটা জিনিস যে তোমরা যদি একটু কম রেজলিউশনে দেখো, অর্থাৎ 144 বা 280 বা 360 দেখো, তাহলে কিন্তু এটা তোমরা ফাইন যেই নেসটা আছে সেটা তোমরা দেখতে পাবে। যদি তোমরা ফোনে দেখছো তাহলে আমি তোমাদের সাজেস্ট করবো যে 480 দেখার চেষ্টা করো, তাহলে তোমার এটার যে এত ফাইন কাজটা যে করেছি সেটা তোমরা বুঝতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর হ্যাঁ, আর একটা কথা, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর লাইক করো ভিডিওটাকে। লাইক আর কমেন্ট না করে যেও না, কমেন্ট না করলেও ঠিক আছে, লাইকটা করে যাও, অবশ্যই লাইকটা করে যাও। আর তোমরা বাড়িতে থাকো কিন্তু, বাইরে কিন্তু খুব করো না।
ভিডিওটা প্রায় শেষের দিকে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। বন্ধুদের সাথে সময় কাটাও, বাড়ির লোকেদের সাথে সময় কাটাও, বাড়িতে ভালো খাওয়া দাওয়া করো। এছাড়া আর এই দুর্গাপুজোটায় আর কিছু নেই, এই নিউ নর্মালে এটাই নতুন জিনিস যে আমরা অনেকটা সময় পাচ্ছি আমাদের বন্ধু এবং প্রিয়জনদের সাথে কাটানোর জন্য, সেটাকে উপভোগ করো। যদি আমরা একটা বছর ঠাকুর না দেখতে বেরোই তাহলে আমার মনে হয় না কোনো কিছু অসুবিধা হবে বলে, তাও সবাই বেরোচ্ছে, ঠাকুরটা দেখছে এবং সেটা সেরকমভাবে অনেক কিছুর প্রশাসনিক জিনিসপত্র দায়বদ্ধতা তাদের আছে এবং সেইগুলো কতটা তারা বিভিন্ন জনগণেরা মেনে কাজ করবে সেটা তাদের নিজস্ব একান্তভাবে বিষয়, নিজস্ব বিষয়। এবং আমি যদি তোমরা জিজ্ঞাসা করো বা আমি যদি বলি যে আমার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে আমার এটাই বলার যে প্লিজ এই বছর বাড়ি থেকে বেরিও না একটু, বা বেরোলেও একটু প্রিকশনস মেনে বেরো এবং বাড়ির লোকেদের সাথে এই ছুটির দিনগুলো সময়গুলো কাটাও, ভালো মন্দ খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া ছাড়া আর তো কিছু নেই, তাই না? দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, ততদিনের জন্য keep imagining and keep creating. Thanks for watching this video. এই ভিডিওটায় আমি আরেকটা ছোট্ট কথা বলতে চাই যে এটা মা দুর্গা সিরিজের লাস্ট ভিডিও, এরপরে আমি দুর্গা সিরিজের ভিডিও আবার বোধহয় পরের বছর দুর্গা পুজোর সময় বানাবো। কিন্তু একটা জিনিস যেটা আমি বলতে চাই, এখনও পর্যন্ত যতগুলো দুর্গা ঠাকুরের ছবি আমি বানিয়েছি সব কটার হাতে আমি কোনোরকমভাবে অতিইনি, কারণ আমি কোনোরকমভাবে ভায়োলেন্সে বিশ্বাসী নই, সেই জন্যই সবসময় মৃন্ময়ী রূপকেই উঠিয়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু এখন সমাজ এবং দেশ এবং জাতির অবস্থা এরকমভাবে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রত্যেকটা দুর্গাকে, প্রত্যেকটা মা বোনকে নিজের নিজের সিকিউরিটির দায়িত্ব নিজেকেই নিতে হচ্ছে। সেই জন্য আমি বলতে চাই যে আপনারা প্লিজ নিজেদের সামনে বা নিজেদের কাছে এরকম একটা সম্বল রাখুন যেগুলো দিয়ে আপনি সমাজের এই অসুরগুলোকে দমন করতে পারবেন এবং তাদেরকে এড়িয়ে চলতে পারবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। যেরকমভাবে আমরা মাতৃবন্দনা করি সেরকমভাবেই আমাদের মা বোনেদের সম্মান করলেই সম্মান পাওয়া যায়। সম্মান করুন প্রত্যেকটা মহিলাকে, তারা দুর্গা ঠাকুরেরই অন্য এক রূপ।